গানে কবিতায় এক অনন্য রবীন্দ্র সন্ধ্যা, নীলদর্পণ প্রেক্ষাগৃহে দুই শিল্পী যৌথ প্রয়াসে মুগ্ধ দর্শকেরা। 22শে শ্রাবণ কবির প্রয়াণ দিবসকে ভাবনায় রেখে বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে আয়োজিত হল এক ব্যতিক্রমী সন্ধ্যা। আবৃত্তি ও সঙ্গীতের যৌথ প্রয়াসে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন বনগাঁর দুই শিল্পী। তোমার আমার এই বিরহের অন্তরালে শীর্ষক অনুষ্ঠান মন ছুঁয়ে গেল শ্রোতাদের। বাচিক শিল্পী সমীর চক্রবর্তী, সঙ্গীত শিল্পী শ্রাবণী মণ্ডল, দুই শিল্পীর যৌথ প্রয়াস আলপনা এঁকে দিল শনিবার সন্ধ্যায়, যার সাক্ষী রইলেন ইছামতি পাড়ের বাসিন্দারা। অনুষ্ঠান শেষে শিল্পী সমীর চক্রবর্তী বলেন, 22শে শ্রাবণকে মাথায় রেখে আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে। আমরা দুই শিল্পী এর মেলবন্ধন করতে পেরেছি। আমরা চাই আগামীতে আরও ছেলেমেয়েরা উঠে আসুক, এরকম একক অনুষ্ঠান করুক। তোমার আমার এই বিরহের অন্তরালে, এই শিরোনাম নিয়ে আমরা এগিয়েছি মূলত 22শে শ্রাবণ, যদিও আজকে 25শে শ্রাবণ, কিন্তু 22শে শ্রাবণের সমস্ত ভাবনা নিয়ে আমরা এগিয়েছি। এবং আমরা দুজনে মিলে এর যে মেলবন্ধন করতে পেরেছি সেটা আমার মনে হয় অসংখ্য যারা শ্রোতা ছিলেন, দর্শক ছিলেন, তারা নিয়েছেন। আর আমাদের আগাম ভাবনা যে আরও ছেলেমেয়েরা উঠে আসুক, এরকম একক অনুষ্ঠান, দ্বৈত অনুষ্ঠান করুক, তাহলে আমরা খুশি হব। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান দেখার জন্য নীলদর্পণ প্রেক্ষাগৃহে হাজির ছিলেন বহু বিশিষ্টজনেরা। এ বিষয়ে সঙ্গীতশিল্পী শ্রাবণী মণ্ডল বলেন, আন্তরিকভাবে হয়তো কবির প্রণাম জানালাম, তবুও শিল্পী হিসেবে কোথাও যেন অপূর্ণতা থেকে গেল। যে ঠিক করে আন্তরিকভাবে হয়তো সেই সন্ধ্যা যাপন করলাম, গুরু প্রণাম জানালাম, কিন্তু পরিপূর্ণতা হলো না, অনেক কিছু খামতি থেকে গেল ভেতরে। শিল্পী হিসেবে এই অতৃপ্তি ভীষণভাবে মানে কষ্ট দেয় সবসময়, এবারেও তাই হলো। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।